টাকা দিয়ে মানুষের ব্যবসা করতেছে হঠাৎ করে একদিন ব্যবসা শেষ কেন যে মানুষ যে কাজ না জানে সেই ব্যবসা দেওয়া ঠিক না কেন আমাদের হাতের কাজ হাতের কাজ এমন একটা জিনিস কাস্টমার মনে করেন যদি মজা না পায় কোনো ভাবে যদি আপনি মনে করেন আপনি মনে টিপটি না মিটাইতে পারে আপনি ফোটে ভিতরে আপনি চুল কাটান কোনো সমস্যা নেই সে আপনি যদি কাজ ভালো করতে পারে সে আপনি ফোটে যায় চুল কাটাবে এটা আমি মানি কেন আমি যখন বড় দোকানে চাকরি করছি আমার খুব রাজা আলে আমি কাজ করছি কিন্তু আমি এখন আমি ছোট কাটা একটা দোকান দিয়েছি আমার কাস্টমার কিন্তু সবই আসে কারণ কাস্টমার কাজ খুঁজে কাস্টমার দোকান দেখে আসে না আপনি দোকানে যতই কিছু করে দেন সমস্যা নেই কিন্তু কাস্টমার যদি কাজ যদি ভালো ভালো পায় কাস্টমার ওখানেই যাবে আর সবথেকে বড় কথা হলো সেলুনে কাজ এমন একটা জিনিস আপনি যতই টাকা লাগাই দেন যদি আপনি কাজ ভালো না জানেন তাহলে আপনি সে লোনে ব্যবসা দিয়ে লাভ নেই আপনার কাজ ভালো জানতে হবে তখন দোকান দিতে হবে কারণ কাজ জানেন না আপনি দোকান দিয়ে বসে গেলেন অনেক এরকম দেখছি না আমার সামনে কাজ শিখলো সেই দোকান দিয়ে বসে আছে আমার তো বয়স অনেক হয়ে গেছে আমি দেখতেছি না অনেক মানুষ আমার সামনে ঝাড়ু দিতে এক সময় সে এখন দোকানদারি করতেছে হঠাৎ করে দেখা গেলে কি আর দোকান বন্ধ হয়ে গেছে তো এরকম দোকানে আপনার টাকা লাগাবেন কিন্তু কাজ জানতে হবে সবচেয়ে বড় কথা হলো কাজ না জানে আপনি দোকান দিবেন আপনার দোকান দিলে তো কোনো লাভ হবে না কেন কাস্টমার কাজের জন্য হাতের কাজ এমন একটা জিনিস আপনি কাস্টমার যখন সার্ভিস নিয়ে যাবো কাস্টমার একটা কাস্টমার থেকে একটা কাস্টমার আসে একটা কাস্টমার কাজ করা যাবে সে তার ভাগনাকে পাঠাবে তার বাবাকে পাঠাবে তার মামাকে পাঠাবে তার বাচ্চাকে পাঠাবে এরকমই আমাদের ব্যবসা কাজ যদি ভালো না হয় তাহলে লাভ নেই আপনি কোটি কোটি টাকা লাগাই দেন কোনো সমস্যা নেই কিন্তু কাজ জানতে হবে কাজ জেনে তখন ব্যবসা দিতে হয় কাস্টমার আসবে না কেন আপনি যখন একটা চিপাও যদি থাকেন জঙ্গলে চলে যান কাস্টমার কিন্তু সারা জীবন আমাদের এই কাজটা চলবে কেন চুল দাড়ি মানুষ কাটবে স্পেশাল মানুষ করবে এই জন্য আমাদের কাজ কোনোদিন বন্ধ হবে না আমাদের কাজ সারা জীবন থাকবে ওই সব করে আমরা চলি আলহামদুলিল্লাহ এখন আমরা চারজন মিলে খুব ভালো করে দোকানদারি করতেছি আমি যখন চাকরি করতাম আমার আয় ছিল এক রকম এখন ব্যবসা দিচ্ছি মোটামুটি তার থেকে এখন এক গুণ হলেও ভালো আছে আলহামদুলিল্লাহ কেন এখন মনে করেন আমি চারটা চেয়ারে একটা দোকান দিয়েছি পার্লার আমাদের খুব ভালো আছে চারটা সিড়ে চারটা লোক আছে তিনটা কারিগর একজন আমি কারণ আমি কাজ যাই না দোকান দিয়েছি আমি ব্যবসা করতে পারবো কাজ যাই না দোকান না দিলে ব্যবসা করতে পারবো না কারণ আপনি কাজ না যাই আপনি ব্যবসা দিবেন সেটা হবে না এই ব্যবসা টিকবে না এখন মানুষ টাকা অহংকার দেখাতেছে অনেক কি অনেক রকমের ব্যবসা দিয়ে বয়ে কিন্তু আপনি কাজ না যাই আপনার ব্যবসা দিবেন সেটা হয় না কারণ কি আমি এই জিনিসটা দেখছি অনেক মানুষ অনেক রকমের কথা বলে ভাই তোমাকে এত টাকা দিব তুমি আমার পার্টনার নাও এটা নাও মানুষ জ্ঞান দিতে পারে অনেক কিন্তু ব্যবসা গোমট্ট হলো নিজের কাছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কেন আমি যখন সেলুন দিয়েছি আলহামদুলিল্লাহ ব্যবসা করে আমি আলহামদুলিল্লাহ চলতে পারতাছি কেন আমি মনে করেন আমার এই কাজের বয়স হলো চব্বিশ থেকে পঁচিশ আর এই কাজটা আমি শিখছি খুব কষ্ট ছিল কষ্ট বলতে আমি অন্য কোনো কাজ যে শিখবো আমার কোনো হিসাব পাইতেছিলাম না পরে আমার এই কাজটা ভাল লাগতো এই কাজটা ভালো লাগতো পরে বিদায় আমি ভাবলাম না যেহেতু আমার চুল টুল কাটা লাগে আমি এই কাজটা শিখবো আমার ফ্যাশন হইব চুলও কাটা শিখতে পারবো হ্যাঁ আমি চাকরি করতাম প্রথম চাকরি আমি কাজ যখন শিখছি মণিপুর সে আমার এলাকার মামা হয় আইবালি সে আমার ওস্তাদ এমন আমার সে আমার ওস্তাদও সে আমার মামা হয় আর সে মনে করেন আমার এমন ভাবে কাজ শিখেছে আমার কোন দিন পিছনে তাকানা লাগেনি আল্লাহ রহমতে সে অনেক সুন্দরভাবে ভাবে কাজ শিখেছে